একের পর এক বিবাহ বিচ্ছেদ, মিডিয়া পাড়ায় তারকাদের ঘর ভাঙার ব্যাপারে মুখর চারপাশ, শোনা যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের স্বনামধন্য নায়িকা শাবনূরের সংসারেও উঁকি দিচ্ছে ভাঙন, দাম্পত্য কলহের জেরে বর্তমানে স্বামী থেকে আলাদা থাকছেন এই নায়িকা, জানা যায় পারিবারিক অশান্তির কারণে মানসিক বিপর্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে শাবনূরের দিনকাল, স্বামী অনেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছেও বলে গুঞ্জন উঠেছে, তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি শাবনূর। শাবনূরের ঘনিষ্ঠ একজন জানান, অনেকের সাথে শাবনূরের বিচ্ছেদ হয়েছে বলে এমন কিছু আমি জানি না, তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছে, দাম্পত্য কলহের কারণেই তারা মাস কয়েক আলাদা থাকছে। অন্যদিকে শাবনূরের মেকআপ ম্যান সেলিম বলেন, ম্যাডামের বিষয়ে আমি কিছুই জানি না, অনেকদিন ধরেই আমার ম্যাডামের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এ মাসে আসার কথা থাকলেও কবে আসবেন তা জানি না, আর বিচ্ছেদ বা আলাদা থাকা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ঈদুল আজহার পর থেকে শাবনূর মালয়েশিয়া আছেন বলে শোনা গেলেও জানা যায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। গেল কোরবানির ঈদের পর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এত প্রেম এত মায়া ছবিতে অভিনয়ের কথা থাকলেও দেশের বাইরে থাকায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি শাবনূর। উল্লেখ্য, অনেককে ভালোবেসে বিয়ে করেছিলেন শাবনূর। 2013 সালের 30 ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। বর্তমানে ছেলে আইজান